আসসালাম আলাইকুম ডিয়ার সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারাবাহিক লেকচারে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অত্যন্ত ধৈর্যের সাথে যারা এই চ্যানেলের সাথে আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারাবাহিক লেকচারগুলো আজকে আশা করছি শেষ পর্ব আজকে চেষ্টা করব এই আইনের আলোচনা শেষ করে দেওয়ার জন্য একটু সময় বেশি লাগতে পারে ভিউয়ার্স যারা চ্যানেলটির ভিডিও অত্যন্ত দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে খুব মনোযোগ সহকারে আজকে শোনার চেষ্টা করবেন ক্রিয়েটিভ লার্নিং ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাচ্ছি ওকে তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই ধন্যবাদ আজকে আমরা ধারা চৌচল্লিশ ধারায় বলা হয়েছে রিসিভার নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার্স ভিভার্স আপনারা হয়তোবা ধারা পাঁচে দেখেছেন যে আদালত সাধারণত পাঁচ ভাবে অর্থাৎ পাঁচটি পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকেন এই পাঁচটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হচ্ছে রিসিভার রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ এই রিসিভার কিভাবে নিয়োগ করা হয় কাকে রিসিভার বলে এইটা আমরা দেখব এই ধারা চৌচল্লিশে রিসিভার বলা হয় তাকে যাকে আদালত মোকদ্দমার নালিশি বিষয়বস্তু সংরক্ষণ তত্ত্বাবধান ও পরিচালনার জন্য নিয়োগ করে থাকেন এই রিসিভার আদালত দুইটি ক্ষেত্রে নিয়োগ করে থাকেন একটা হচ্ছে সম্পত্তি সংরক্ষণ বা ডিগ্রি জারি অর্থাৎ সম্পত্তি মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার পূর্বে সম্পত্তি বিরোধী সম্পত্তি সংরক্ষণ করার জন্য রিসিভার নিয়োগ করে থাকেন অথবা মোকদ্দমা নিষ্পত্তির পর ডিগ্রি জারির জন্য আদালত রিসিভার নিয়োগ করে থাকেন আচ্ছা রিসিভারটি আদালত নিজে অর্থাৎ স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছায় নিয়োগ করতে পারেন অথবা কোন পক্ষের আবেদন রিসিভার নিয়োগ করতে পারেন আদালত রিসিভারকে একটি পারিশ্রমিক নির্ধারণ করে দিবেন অবশ্যই যে রিসিভার নিয়োগ পাবে তার জন্য যে পারিশ্রমিক দেওয়া হবে তাকে সেটা আদালত নির্ধারণ করে দিবেন রিসিভারের দায়িত্ব কর্তব্য ও প্রত্যাহার সহ যাবতীয় বিষয় দেওয়ানি কার্যবিধির চল্লিশ আদেশ মোতাবেক হবে যে নিয়োগ পাবে তার যে দায়িত্ব তার কি দায়িত্ব থাকবে তার কর্তব্য কি হবে এবং তাকে প্রত্যাহার করা হবে কখন এই সমস্ত যাবতীয় বিষয় দেওয়ানি কার্যবিধির চল্লিশ আদেশ মোতাবেক নিয়ন্ত্রিত হবে এরপরে হচ্ছে আমরা দেখব ধারা বাউন্নতে বলা হচ্ছে নিরোধক প্রতিকার যেভাবে মঞ্জুর করা যায় প্রিভেন্টিভ রিলিফ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয় আমরা শিখেছি সেকশন সিক্সে নিরোধক প্রতিকার সম্পর্কে সেই নিরোধক প্রতিকার কিভাবে নিয়োগ করতে পারেন আদালত স্থায়ী অথবা অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে আদালত নিরোধক প্রতিকার মঞ্জুর করতে পারেন আচ্ছা এখন এই যে যে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করতে পারেন এইটা এই নিষেধাজ্ঞাটা কি এটাকে ইংলিশে বলা হয় ইনজাংশন কোন কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য আদালত কর্তৃক প্রদত্ত আদেশ বা আজ্ঞাকেই বলা হয় নিষেধাজ্ঞা আবার বলছি কাজ করা করা বা বা থেকে বিরত থাকার জন্য আদালত কর্তৃক আদেশ বলা হয় নিষেধাজ্ঞা এখন এই নিষেধাজ্ঞা প্রধানত দুই প্রকার একটি আদেশমূলক নিষেধাজ্ঞা আর একটি হচ্ছে নিষেধমূলক নিষেধাজ্ঞা অর্থাৎ কোনো কিছু করার জন্য যে নিষেধাজ্ঞা বা আদেশ দিয়ে থাকেন সেটা হচ্ছে আদেশমূলক আর কোনো কিছু নিষেধ করার জন্য বিরত থাকার জন্য যে নিষেধাজ্ঞা দিয়ে থাকেন সেটা নিষেধমূলক নিষেধাজ্ঞা আর সময়ের দিক থেকে এই নিষেধাজ্ঞাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে স্থায়ী নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা ডিয়ার ভিউয়ার্স এই নিষেধাজ্ঞাগুলো আমরা পরবর্তী সেকশনে দেখব এবং শিখবো এখন আমরা শিখবো শুধু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা যেহেতু পরবর্তী সেকশনগুলোতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা সম্বন্ধে বলা নেই এটি আমরা এখন শিখব অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কাকে বলা হয় এক পক্ষের কথা শুনে অপর পক্ষের কথা না শুনে মোকাদ্দমার গুনাগুণ বিচার বিশ্লেষণ না করে মোকদ্দমার শুরুতে যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাকে বলা হয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বিষয়টা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা দেওয়া হয় মোকদ্দমার শুরুতে অত্যন্ত জরুরি মুহূর্তে অপূরণীয় ক্ষতির সম্ভাবনা থাকলে আদালত এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করবেন এখন মোকদ্দমার একবারে শুরুতে বিবাদীর কোনো কথা শোনা হবে না অর্থাৎ বিবাদের কথা শোনা হবে অথবা বাদের কথা শোনা হবে যে অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞা চাচ্ছে শুধু তার কথাই শোনা হবে অপর পক্ষের কথা শোনা হবে না মোকদ্দমার কোনো গুণাগুণ বা বিচার বিশ্লেষণও করা হবে না শুধু দেখা হবে যে অত্যন্ত জরুরি কিনা বিষয়টা এখানে এই নিষেধাজ্ঞা প্রদান না করলে অপূরণীয় ক্ষতির সম্ভাবনা আছে কিনা যদি থাকে তাহলেই এই ক্ষেত্রে মোকদ্দমার শুরুতে আদালত এই নিষেধাজ্ঞার আদেশ দিয়ে থাকবেন তবে বর্তমানে এই আদেশটি এই নিষেধাজ্ঞাটি প্রচলিত নাই দুই হতে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার পরিবর্তে নালিশি বিষয়বস্তু স্থিতি অবস্থায় রাখার আদেশ দিয়ে থাকেন অর্থাৎ যেই বিষয়বস্তু নিয়ে বিরোধ সেটি যেভাবে স্থিতিশীল থাকে সেটা কোনো পরিবর্তন করা যাবে না এই স্থিতিশীল রাখার জন্য আদালত আদেশ দিয়ে থাকেন বর্তমানে বলা হচ্ছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা টেম্পোরারি ইনজাংশন বিষয়বস্তু স্থিতি অবস্থা বজায় রাখার জন্য এই যে একটু আগে যেটা আমরা পড়লাম যে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বর্তমানে প্রচলিত নাই বর্তমানে নালিশী বিষয়বস্তু স্থিতি অবস্থা বজায় রাখার জন্য আদালত আদেশ দিয়ে থাকেন এই আদেশটি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা অর্থাৎ বর্তমানে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে থাকেন নালিশী বিষয়বস্তু স্থিতি অবস্থা বজায় রাখার জন্য সম্পত্তিটি হস্তান্তর রূপান্তর ধ্বংস সাধন থেকে রক্ষা করার জন্য অপরপক্ষকে নোটিশ প্রদান করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত যে নিষেধাজ্ঞা প্রদান করেন তাকেই বলা হয় অস্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মোকদ্দমার যে কোনো পর্যায়ে প্রদান করা যায় অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত অন্যায় সংগঠনের আশঙ্কা বা প্রাইমা ফেসি কেস বিষয় অধিকতর গুরুত্ব দিবেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়ানি কার্যবিধির উনচল্লিশ আদেশ মোতাবেক নিয়ন্ত্রিত হবে আমরা একটু আগের আলোচনায় দেখলাম যে রিসিভার নিয়োগের বিষয়টা নিয়ন্ত্রিত হবে সিপিসির চল্লিশ আদেশ মোতাবেক আর এখানে দেখছি অস্থায়ী নিষেধাজ্ঞার উনচল্লিশ দেওয়ানী কার্যবিধির উনচল্লিশ আদেশ মোতাবেক হলে উক্ত আদেশে সংক্ষুব্ধ ব্যক্তি একশো চার ধারা সিপিসির একশো চার ধারা মোতাবেক বিবিধ আপিল করতে পারবেন অর্থাৎ এই নিষেধাজ্ঞাটি যদি এই সিপিসি সেকশন থার্টি নাইন অনুযায়ী দেওয়া অর্ডার থার্টি নাইন অর্থাৎ আদেশ উনচল্লিশ অনুযায়ী দেওয়া হয় তাহলে সে বিবিধ বিল করতে পারবে একশত দেওয়ানি কার্যবিধির একশত চার ধারা মোতাবেক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি উনচল্লিশ দেওয়ানি কার্যবিধির উনচল্লিশ উনচল্লিশ আদেশ মোতাবেক দেওয়া না হয় তাহলে দেওয়ানি কার্যবিধির একশো একান্ন ধারা মোতাবেক হলে রিভিশন করতে পারবে অর্থাৎ এখানে বোঝা গেল যে এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আদালত দুই ভাবে দিতে পারেন একটি উনচল্লিশ আদেশ মোতাবেক আরেকটি একশত একান্ন আদেশ মোতাবেক একশত একান্ন ধারা মোতাবেক দেওয়ানি কার্যবিধির উনচল্লিশ আদেশ মোতাবেক আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারেন আর দেওয়ানি কার্যবিধির একশত একান্ন ধারা যেখানে আদালতের সহজাত ক্ষমতা রয়েছে সেই ক্ষমতায় আদালত এই আদেশটি নিষেধাজ্ঞার দিতে পারেন যদি আদেশ মোতাবেক দেন তাহলে বিবিধ আপিল করা যাবে এই একশো চার ধারা অনুযায়ী আর যদি একশো একান্ন ধারা অনুযায়ী দেন তাহলে আপিল করা যাবে না তাহলে রিভিশন করা যাবে ওয়াই নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত একটি সুনির্দিষ্ট সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেবেন অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ যদি আদালত দেন তাহলে অবশ্যই কারণ দর্শানোর জন্য একটা নোটিশ দিতে হবে একটি সময় দিয়ে এরপরে ধারায় ইনজেকশন এটা হচ্ছে একবারে মোকদ্দমার শেষে দুই পক্ষের কথা শুনে মোকদ্দমার সমস্ত গুণাগুণ বিচার বিশ্লেষণ করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাকে বলা হয় চিরস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাঁচটি ক্ষেত্রে আদালত মঞ্জুর করবেন যদি চুক্তিটি জিম্মার অন্তর্ভুক্ত হয় যদি ক্ষতিপূরণ নির্ণয়ের মাপকাঠি না থাকে কি পরিমাণ ক্ষতি হতে পারে এটা নির্ণয় করার কোনো মাপকাঠি নাই নির্ণয় করা যাচ্ছে না অর্থাৎ অপূরণীয় ক্ষতি যদি হয় তাহলে আর্থিক ক্ষতিপূরণ যদি অপর্যাপ্ত হয় অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণ তাকে অপর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সেটা পূরণ করা যায় না এরকম যদি হয় অর্থাৎ অনিশ্চিত হয় অথবা অনিশ্চিত হয় অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণ তাকে দিয়ে শেষ করা যাবে না তাকে স্যাটিসফাই করা যাবে না অর্থাৎ অনিশ্চিতটা অথবা মামলার বহুতা রোধ করার জন্য এই পাঁচটি ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে থাকেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করতে হবে ছয় বছরের মধ্যে এটা হচ্ছে তামাদি সময় এবং এই মোকাদ্দমার আর্জির মাধ্যমে শুরু হয় এবং ডিক্রির মাধ্যমে শেষ হয় আমরা ধারা পঞ্চান্নতে দেখব আদেশমূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ম্যান্ডেটরি ইনজাংশন আদেশমূলক নিষেধাজ্ঞা বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা যখন একটি বাধ্যবাধকতা রোধ করা এটা বইতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে মূল বই সে মূল বইয়ে কথাটা এভাবে লেখা আছে যে যখন একটি বাধ্যবাধকতা রোধ ভঙ্গ রোধ করার জন্য একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করা আবশ্যক হয় তখন আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে ওই নির্দিষ্ট কাজটি সম্পাদন করার জন্য যে নিষেধাজ্ঞা প্রদান করেন তাকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলে অর্থাৎ যে কাজটি সে করতে বাধ্য আইন অনুযায়ী সে বাধ্য সেই কাজটি করার জন্য আদালত যে আদেশ দিয়ে থাকেন তাকে বলা হয় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা একটা আমরা বিষয়টি সাপোজ একটি ব্যক্তি একটি ঘর বা বিল্ডিং তুলেছেন যার একটি পিলার তার পার্শ্ববর্তী একটি ব্যক্তির জায়গার উপর পড়েছে এখন যেহেতু পার্শ্ববর্তী ব্যক্তির জায়গার উপর পড়েছে সেহেতু আইন অনুযায়ী সে এটা করতে পারে না তার ওই ঘরের পিলারটি ওখান থেকে তুলে ফেলার জন্য আদালত এই বাধ্যতামূলক নিষেধাজ্ঞা করতে পারেন ছাপ্পান্ন ধারা বলেছে যে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান বা মঞ্জুর করতে পারেন অর্থাৎ নিষেধাজ্ঞা চেয়ে আপনি আবেদন করলে সেটি আদালত মঞ্জুর করতে পারেন মঞ্জুর করবেন না বা প্রত্যাখ্যান করতে পারে কখন এগারোটি ক্ষেত্রের কথা এখানে বলা হয়েছে ছাপ্পান্ন ধারায় ছাপ্পান্ন ধারায় এগারোটি ক্ষেত্রে এই আদালত নিষেধাজ্ঞা সাধারণত মঞ্জুর করেন না ক্ষেত্রগুলো কি বিচার বিভাগীয় কার্যধারা স্থগিত করার জন্য অর্থাৎ কোনো আদালতের কোনো কার্যধারা স্থগিত করার জন্য আপনি যদি নিষেধাজ্ঞা চেয়ে থাকেন তাহলে সেটি আদালত মঞ্জুর করবেন না যদি না মামলার বহুততা রোধে এরূপ আদেশ প্রয়োজন হয় অর্থাৎ মামলার বহু বহুততা রোধে যদি প্রয়োজন হয় তাহলে দিবেন কিন্তু মামলার বহুততা রোধে এরূপ আদেশ যদি প্রয়োজন না হয় তাহলে সাধারণত বিচার বিভাগীয় কোনো কার্যধারা স্থগিত করার জন্য আদালত এই নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না অধ্রস্তর আদালত নয় এরূপ কোনো আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্য অর্থাৎ যেই আদালতে আপনি নিষেধাজ্ঞা চেয়েছেন সেই আদালতের অধীনস্থ বা নিচের আদালতগুলো যদি হয় তাহলে তিনি এরকম আদেশ দিতে পারবেন কিন্তু তার উপরের যদি হয় বা তার যদি হয় তাহলে সে এটি মঞ্জুর করবেন না আদালত আইনগত সহায়তা নিতে বিরত রাখার জন্য বা আইন প্রণয়নকারী সংস্থার নিকট আবেদন করা থেকে বিরত রাখার জন্য অর্থাৎ কোনো ব্যক্তি কোন আইন প্রণয়নকারী সংস্থার নিকট কোন আবেদন করতে চায় যেমন কোনো ব্যক্তি থানায় একটি আবেদন করতে চায় এই আবেদনটা করা আইনগত অথবা আইনগত কোনো ধরনের সহায়তা থেকে বিরত রাখার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না সরকারের কোনো বিভাগের কাজ বা বিদেশি সরকারের কোন সার্বভৌম কাজে হস্তক্ষেপ করার জন্য তারপরে ফৌজদারি কোনো কার্যক্রম স্থগিত রাখার জন্য অর্থাৎ ফৌজদারি কোনো কার্যক্রম ক্রিমিনাল কেস রিলেটেড কোনো কার্যক্রম স্থগিত রাখার জন্য যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না অর্থাৎ যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা সম্ভব না যে কোনোভাবেই এটা সম্ভব হবে না এরকম যদি হয় উৎপাতের অজুহাতে উৎপাত নয় এমন কাজ বন্ধ করা অর্থাৎ এমন কোন কাজ যেটা উৎপাত নয় সেই কাজটিকে বন্ধ করা উৎপাত নয় যেমন বাসার পাশে অথবা বাজারের পাশে কোনো একটি দোকানে চায়ের দোকানে গান প্রতিনিয়ত গান বাজে গান বাজনা বাজে সেটি সাধারণত অনেক সময় দেখা যায় যে উৎপাত না এটি মানুষ আশেপাশের লোকজন এটি নিয়মিত এভাবেই সহ্য করে আসছে হঠাৎ করে এটিকে উৎপাত বলে উৎপাতের অজুহাতে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যায় না এই ধরনের ছোটখাটো বিষয় যে চুক্তি ক্রমাগত লঙ্ঘনের ক্ষেত্রে বাদীর মৌন সম্মতি আছে অর্থাৎ চুক্তি ক্রমাগত লঙ্ঘন হচ্ছে বাদী কখনোই কিছু বলে নাই তা হঠাৎ করে সে যদি এর উপরে নিষেধাজ্ঞা চায় তাহলে বোঝা যাবে যে তার মৌন সম্মতি ছিল যে চুক্তির প্রতিকার অন্যভাবে প্রদান করা সম্ভব অর্থাৎ যে চুক্তির একটি প্রতিকার প্রদান করা যায় অন্য কোনোভাবে তাহলে আবেদনকারীর আচরণ সন্তোষজনক না হলে যে ক্ষেত্রে দরখাস্তকারীর বা বাদীর কোনো স্বার্থ নাই এই যে এগারোটি পয়েন্ট এই এগারোটি ক্ষেত্রে আদালত সাধারণত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না বা প্রত্যাখ্যান করবেন সাতান্ন ধারায় বলা হচ্ছে নেতিবাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞা কোন নেতিবাচক চুক্তি পালনে বাধা প্রদানের জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন অর্থাৎ নেতিবাচক চুক্তি চুক্তিটি আসলে করা উচিত হয়নি এরকম চুক্তি পালনে বাধা দেওয়ার জন্য আদালত নিষেধাজ্ঞা দিতে পারেন যেমন একজন শিল্পী একটি অনুষ্ঠানে গান গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেন ওই শিল্পী যেহেতু এটি তার ব্যক্তিগত যোগ্যতা আমরা আগে শিখেছি যে ব্যক্তিগত যোগ্যতার চুক্তি পালনে বাধ্য করা যাবে না এরকম একটি আইন আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়েছি একুশ সম্ভবত একুশ ধারায় যে ব্যক্তিগত দক্ষতার চুক্তি পালনে বাধ্য করা যায় না যাই হোক যেই ধারায় হোক আমরা শিখেছি তবে এই সাতান্ন ধারায় আবার বলা হচ্ছে যে যেই ধরনের চুক্তি হোক না কেন যদি সেটি নেতিবাচক হয় তাহলে সেই নেতিবাচক চুক্তি পালনে বাধা দিতে পারবে আদালত একটি নিষেধাজ্ঞা মঞ্জুরের মাধ্যমে যেমন যেটা বলছিলাম যে একজন শিল্পী একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হল এই একই সময়ে একই দিন আবার অন্য একটা অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে টাকাও গ্রহণ করেছেন এখন তাহলে তার দ্বিতীয় দ্বিতীয় যে চুক্তিটি হয়েছে সেই দ্বিতীয় চুক্তিটি আদালত পালনে বাধা দিতে পারে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে ভিওয়ার্স এই সাতান্নটি সেকশন আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমি এই সাতান্নটি সেকশনের মধ্যে গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় আমার মনে হয়েছে যেগুলো সেগুলো আমি আমার ভাষায় অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় আমি আপনাদেরকে শেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি আপনাদের তারপরেও যদি কোনো বোঝার কোনো পয়েন্ট থাকে বা আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করলে আমি আবার একটি রিভিউ লেকচারের মাধ্যমে সেটি আপনাদের বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন নিউ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ